আসলে ইসলামের পক্ষে কথা বলা কঠিন কোরআনের আইনের পক্ষে কথা বলা জটিল এজন্য প্রিয় নবী বলছে আসাদুন্নাসি বালান আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসালু নবীরা সবচেয়ে বড় বিপদের মুখোমুখি হয়েছে জমিনে ব্যক্তিগত কারণে না শুধুমাত্র দিন কায়েমের কথা বলার কারণে এখন এই কথা যারা বলবে তাদের উপরও বিপদ আসতে থাকবে ওই বিপদ মুসিবত দেখে যদি তুমি আল্লাহর কথা দিন কায়েমের কথা না বলো তাহলে আল্লাহ তোমাকে আখেরাতে সারবেন না বললে দুনিয়ায় পুলিশে ধরবে না বললে আল্লাহ ধরবে এখন কার ধরা কঠিন কথা বলতে হবে কার দরা কোঠেন নবী মুসা বলেছেন দিন কায়েমের কথা ফেরাউনের পুলিশ ওরে দরছে ইব্রাহিম আলাই সালাম বলেছেন নমরুদের পুলিশে দরছে ইমাম হুসাইন বলেছেন ইয়াজিদের পুলিশে দরছে প্রিয় নবী বলেছেন আবু জেহেলের পুলিশে দরছে আর যে বলে নাই হেরে আল্লাহ ধরবে এখন আপনারা যারা বলেন না দুনিয়াতে বেঁচে গেছেন আখেরাতে আল্লাহর ধরা থেকে বাঁচতে পারবেন এখন আপনি ধরা কিন্তু খাওয়াই লাগবে হয়তো এখানে অথবা ওখানে এখন কই খাবেন আপনি সিদ্ধান্ত নেন